কি রে জানু, মন খারাপ কেন? তুই আমাকে আর জানু ডাকবে না। ও, এই জন্য মন খারাপ করেছিস নাকি? তুই এখান থেকে যাবি নাকি আমি চলে যাব? কি হয়েছে সেটা তো বলবি। কিচ্ছু হয়নি, এবার এখান থেকে যা। এই আখি, তুই এইভাবে গোমরামুখ করে থাকলে আমার একদম ভালো লাগে না। উফ, বললাম তো আমার কিচ্ছু হয়নি। ওকে, আমি যাচ্ছি। কিন্তু বল তো তোর কি হয়েছে? কিচ্ছু হয়নি, এবার এখান থেকে যা। বলবি না আমাকে? ওকে ওকে, কি যে করি, খুব প্রবলেমে আছি। এই আখি, জানিস একটা প্রবলেমে পড়েছি। কি? কাল রাতে এফবিতে একটা লোক আমাকে মেসেজ করেছে। তো আমি কি করব? যা তো, তুই বিরক্ত করিস না। আরে শোন না, যে আমাকে মেসেজ করেছে তার নাম মহরম রানা। আচ্ছা, কবর থেকে কি কেউ ফেসবুক চালায়? তুইও পারিস বটে, তোর জন্য একটু গোমরামুখ করে থাকতে পারি না। আকাশের আর আখির বন্ধুত্ব অনেক দিনের। তারা দুজনে একই ক্লাসে পড়ে। আকাশ আখির মন খারাপ দেখলেই এটা ওটা বলে হাসায়ে মনটা ভালো করে দেয়। আকাশ আর আখির মাঝে মাঝে ঝগড়াও লেগে যায়, তুমুল ঝগড়া। দুই তিন ঘন্টা দুজন চুপ, কেউ কারোর সাথে কথা বলে না। কিন্তু আকাশ ইচ্ছে করেই আখিকে রাগিয়ে নিত। পরে আবার আকাশই এটা ওটা বাহানাতা করে আখির সাথে কথা বলতে যেত। কিন্তু আখি তো খুব রাগি আর অভিমানী, একবার রেগে গেলে খুব সহজে কথা বলতে চাইতো না। আর আকাশও নির্লজ্জ, আখির সাথে কথা বলার জন্য পিছুই লেগে থাকত। এই আখি, তো তো মাথার পেছনে বিচ্ছু। আউ, দাঁড়া দাঁড়া, আমি ফেলে দিচ্ছি বিচ্ছুটা। উফ, তাড়াতাড়ি দে। কি হলো? বিচ্ছু তো নাই রে। তার মানে তুই? তবে রে, দাঁড়া দেখাচ্ছি মজা। উফ, মারিস কেন, লাগছে তো। লাগবেই তো, এমন করলি কেন? তুই আমার সাথে কথা বলছিলি না, তাই এই পদ্ধতি বের করলাম। তুই তো জানিস তোর সাথে কথা না বলে থাকতে পারি না। ঝগড়া করার সময় হুঁশ থাকে না? তোকে রাগাতে যে মজা লাগে। তোর মজার গুষ্টি কিলাই, আমাকে রাগিয়ে মজা লস। হুম, উফ, কান গেল কান গেল, ছাড় ছাড়। বল, আর ঝগড়া করবি না? না না, গুড বাই। এইভাবেই আকাশ আর আখির বন্ধুত্ব চলতে থাকে। কিন্তু আকাশ এই বন্ধুত্ব সম্পর্কটাতে সীমাবদ্ধ ছিল না। আকাশের মন জুড়ে শুধু আখির অস্তিত্ব। কিন্তু আখি তা জানেই না, আসলে আকাশের তেমন কোনো বন্ধু বা বান্ধবী নাই। কিন্তু আখির অনেক অনেক বন্ধু, আকাশও তাদের মধ্যেই একজন। কিন্তু তাদের থেকে আকাশ একটু আলাদা। আকাশ আখিকে খুব ভালোবাসে, আখিকে অনেক ইঙ্গিত করে বোঝানোর, কিন্তু কোনো কাজ হয়নি। এই আখি, আমি তোর বর। কি কি বললি? না মানে তোর বর কিন্তু আমি ঠিক করে দেব। লাগবে না, আমি নিজে ঠিক করব। সত্যি? কি মনে হয়? আচ্ছা, আমাকে কেমন লাগে তোর? জোকার জোকার। একটা কথা কি জানিস তো, এই জোকারের মতো তোকে কেউ ভালোবাসতে পারবে না রে। এই এই আকাশ, তোর মাথা ঠিক আছে তো? কি হলো, তুই পাগল হয়ে গেলি নাকি? আমি তো পাগলই, তোর পাগল। ফালতু কথা বলিস না। সত্যি আমি ফালতু বকছি না। ফালতু কথা রাখ, কথা হচ্ছে কালকে আমার বার্থডে, কালকে সন্ধ্যার পর পার্টিতে চলে আসিস। হুম, বাই। আকাশ একরাশ কষ্ট নিয়ে বাসায় ফিরতেই তার মা আকাশকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আকাশ কিছুই বুঝতে পারছে না, মা কান্না করছে কেন, কান্না করব তো আমি, আখি আমাকে বোঝে না কেন, কিন্তু মা কেন কান্না করতেছে? মা, কি হয়েছে বলো? তোকে হারাতে দিব না। আচ্ছা মা, আমি হারিয়ে যাব কে বলেছে তোমাকে? ডাক্তার কি আজেবাজে কথা বলছে? কি যে বলো না মা, তুই আমাদের ছেড়ে কোথাও যেতে পারবি না। মা, আগে কান্না থামাও তো, মা আমি খুবই ভালো আছি। কিছুদিন আগে আকাশ খুব অসুস্থ হয়েছিল, কোনো ওষুধে কিছুতেই কাজ হচ্ছিল না। ভালো ডাক্তারের কাছে গিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা করে এসেছে, তারপর কিছু ওষুধ খেয়ে কিছুটা ভালো হয়েছিল। রিপোর্টটা আকাশের মায়ের, তা পাওয়ার পর থেকে কান্না করে চলেছে, কারণ আকাশের ক্যান্সার, বেশি দিন বাঁচবে না। এটা জানার পর আকাশের মায়ের পায়ের নিচের মাটি সরে গেছে। আকাশকে পেয়েছিল 10 বছর ধরে আল্লাহর কাছে কান্না করে চেয়েছে, তাও ছেলেটা হারিয়ে যাবে? আকাশের বাবা তো বাকশক্তি হারিয়ে ফেলেছে প্রায়, কিন্তু আকাশ এই বিষয়ে কিছুই জানে না।
রাতে আকিকে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকাল থেকে ভাবছে আকির বার্থডেতে কি গিফট দেওয়া যায়। সন্ধ্যার পরে কিছু গিফট নিয়ে রওনা দিল আকিদের বাসার দিকে। বাসায় অনেক লোক, অনেক আয়োজন, সবাই খুব হাসাহাসি করতেছে। আকি আকাশকে দেখে খুব খুশি হলো। আজ আকির মুখে খুব হাসি। আকাশ এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর ভাবছে আজ আকির মনটা খুব ভালো, এটাই সুযোগ প্রপোজ করার। আকাশের মনের মধ্যে খুব কষ্ট হচ্ছে। আকাশ ভাবছে আজকেই প্রপোজ করবে, তাতে যা হবার হবে। এই আকি, আই লাভ ইউ। তুই আসলেই পাগল হয়ে গেছিস। হ্যাঁ আমি পাগল। আসতে বল, সবাই শুনছে তো। আমি তোকে ভালোবাসি আর এটা সবাইকে জানাতে চাই। আই লাভ ইউ আকি। একটা থাপ্পড় দিয়ে বাসায় চলে এলাম। খুব কষ্ট নিয়ে বাসায় চলে আসে। হঠাৎ শুনতে পেল তার মা বাবা কি যেন বলে কান্না করতেছে। একটু ভালো করে শোনার জন্য এগিয়ে যেতে যা শুনল, আকাশ নিজেই ভাবছে আমি আর বেশি দিন বাঁচব না। ভাবতেই দু চোখ জলে ভরে যায়। আকাশ আজ বুঝতে পারল সেদিনের কান্নার কারণ। আকাশ তবুও খুব হাসি খুশিতে থাকে, ভাবে যে ওর কিছুই হয়নি। পরের দিন কলেজে গিয়ে আকির মনটা ভালোই হাসাহাসি করতেছে। আকাশ সারা রাত কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছে। আকি আকাশকে দেখে ডাক দিল, কিরে তোর এই কি অবস্থা, কি হয়েছে? আর সরি কালকের জন্য, দেখ আমি তোকে মারতে চাইনি কিন্তু খুব রাগ হয়েছিল, তাই তো? আচ্ছা তোর চোখ ফুলেছে কেন, কান্না করছিস? সত্যি কি আমার চোখ ফুলেছে? খুব। আর বলিস না, কালকে চোখে কি যেন ঢুকেছিল, চোখ ডোলেছিলাম তাই তো ফুলেছে। ও আচ্ছা, বললি না তো আমার দেওয়া গিফটটা কেমন লাগলো? সত্যি তুলনা হয় না, সব থেকে সেরা গিফট। থ্যাঙ্কস। ওয়েলকাম। কিছুদিন এভাবে চলছিল। আকি কিছু পরিবর্তন দেখতে পেল। আকাশ আর আগের মতো হাসে না, বেশি সময় একা একাই বসে থাকে আর কেমন জানি শুকিয়ে যাচ্ছে। চোখের নিচে কেমন জানি কালো দাগ পড়ে গেছে। আমিও খুব বিরক্তই হই। আকাশ আর কেন আগের মতো ঝগড়া করে না, কেন আর আগের মতো করে কথা বলে না? আখিরও ভালো লাগার একমাত্র কারণ সে আকাশই ছিল, কিন্তু বুঝতেই পারতো না। এখন ঠিক বুঝতে পারে আকাশ তার মনে কতখানি জায়গা জুড়ে আছে। একদিন বলেই ফেললো, কি রে আকাশ তুই এমন হয়ে যাচ্ছিস কেন? কেমন? এই যে আমার সাথে আগের মতো আর কথা বলিস না, আমার মন খারাপ থাকলে তুই আর ভালো করে দিস না, আমার সাথে আর ঝগড়া করিস না। কিন্তু কেন এই আকাশ, কি হলো তোর? আকাশ চলে যাচ্ছে। এই আকাশ কি হইছে তোর, বলে যা প্লিজ। আকাশ বাসায় চলে আসলো। আকি তার জীবনে এই প্রথম আকাশের চোখে জল দেখলো। আকাশ কান্না করতে পারে কিন্তু কিভাবে? আকি ভাবছে এই ছেলেকে এত বকা দেই, তাতেও মন খারাপ তো দূরে থাক, ও কিছুই মনে করে না। কিন্তু আকাশের চোখে জল দেখলাম আজ, কি হয়েছে ছেলেটার? আকির মনে কেমন জানি অশান্তি লাগছে। আকাশের কি হয়েছে? আকাশকে কল করে কিন্তু ফোন অফ। পরের দিন আকাশ কলেজে আসেনি। আকাশকে না পেয়েই মনটা খারাপ করে চলে আসে আকি। আকাশকে আর বাসা থেকে বের হতে দেয় না মা বাবা। সারাদিন বাসায় আকাশের আর ভালো লাগে না। এইদিকে আকির মনে অশান্তি, আকাশ কয়েকদিন কলেজে আসে না। আকিও খুব কষ্ট পেত আকাশ কেমন আছে। ফোনটাও অফ করে রাখছে। এইভাবে কিছুদিন কেটে গেল। আকি আকাশের দেখা না পাওয়াতে প্রায় পাগলের মতো অবস্থা। আকাশের বাসার ঠিকানাও জানা নেই। আজ আকির পৃথিবীটা কেমন জানি অন্ধকার হয়ে আসছে। আকি নিজেও বুঝতে পারছে না তার এমন কেন লাগছে। আকি ভাবছে আকাশের জন্য আমার এমন লাগছে কেন, আমি কি আকাশকে ভালোবেসে ফেলেছি? এটা সেটা ভেবেই ঘুমিয়ে গেল আকি। সকালে ঘুম ভাঙল কাকের ডাকে। রুমের সামনে কৃষ্ণচূড়া গাছের ডালে একটা বড় কাক কেমন জানি অদ্ভুতভাবে ডাকছে। চারপাশটা কেমন যেন নিস্তব্ধ। আকির কেমন জানি মনের মধ্যে শূন্যতা বিরাজ করতেছে। আকি খুব চিন্তা করতে থাকে, আমার এমন কেন লাগছে, কয়েকদিন ধরে এমন কেন ফিল করতেছি, নাকি আকাশের কিছু হয়েছে? কথাটা ভাবতেই চোখের কোণে আপনা আপনি জল চলে আসলো। আকি আর থাকতে পারল না, আকাশের বাসার ঠিকানা জোগাড় করে আকাশদের বাসায় গেল। বাসায় এত লোকজন কেন, এটা আকাশের বাসা তো। এই যে ভাই, এইটা কি আকাশদের বাসা?
এত লোক কেন? আকি ভেতরে গিয়ে দেখলো সবাই নিশ্চুপ। আর একটু ভেতরে যেতেই দেখলো কাফনে জড়ানো একটা লাশ। দেখে আকি চমকে গেল। কাছে গিয়ে কাফনটা মুখ থেকে সরাতেই আকি মাটিতে লুটিয়ে পড়ল। আকি আকাশকে ধরে কান্না করে আর বলতে লাগলো, এই আকাশ তোর কি হয়েছে? দেখ আমি এসেছি, দেখ তোর জানু এসেছে। এই আকাশ তুই আমাকে ছেড়ে যেতে পারিস না, তুই আমাকে ভালোবাসিস না, তুই আমাকে ভালোবাসলে এইভাবে ছেড়ে যেতে পারতিস না। আমিও যে তোকে ভালোবাসি রে, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আকাশের মা আকিকে সাথে করে আকাশের রুমে নিয়ে গেল। আকাশের একটা ডায়েরি দিল, তাতে যা লেখা ছিল, আমার প্রিয় আঁখি, আমি তোকে এতটাই ভালোবেসেছি যে তুই অন্য ছেলেদের সাথে কথা বলেই আমার খুব কষ্ট হতো। তুই আমাকে বুঝতিস না কেন? আমার মতো করে তোকে কেউ ভালোবাসতে পারবে না। জানিস আঁখি, আমি যদি জানতাম আমি বেশি দিন বাঁচবো না, তাহলে তোকে আমার মনের কথা জানাতাম না। কি করবো বল, খুব ছটফট করছিল মনটা, তাই বলেই দিলাম। আর তোর জবাব পেলাম মিষ্টি একটা থাপ্পড়, খুব মিষ্টি ছিল। আর তুই এই জোকারকে ক্ষমা করে দিস। আরে শোন না, একদম কান্না করবি না, তুই তো জানিস তুই মন খারাপ করলে আমি কষ্ট পাই, আর কান্না করলে তো আমি খুব 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 কষ্ট পাই। ভালোভাবে লেখাপড়া করবি, কেমন? আর ভালো থাকিস, এটি তোর জোকার। আঁখি সেদিন থেকে আর কারোর সাথে কথা বলে না, আঁখিও নিস্তব্ধ হয়ে গেছে। আঁখি এতটাই কষ্ট পেয়েছে যে তার ব্রেইন অবধি পৌঁছে গেছে, মনের আবেগ অনুভূতি সব শেষ হয়ে গেছে। একটা অন্ধকার রুমের এক কোণে সবসময় বসে থাকে, আর মাঝে মাঝে আকাশ বলে কান্না করে। আর আঁখির অপূর্ণ ভালোবাসার জীবন এইভাবেই চলতে থাকে।